কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। ঘুরে আসার পরে না একটু ইচ্ছে করছিল না জানো যে কোনো ভিডিও শ্যুট করি বা কি, আর কাজ তো প্রচুর থাকে। জামা কাপড় এক কাঁধে ছিল, সেগুলোকে কাচাকুচি করে রেখে দিয়েছি, এখনও নিজে নিজে জায়গায় তুলিনি। কিন্তু আজকে আজকে আবার যাবো একটা বিশেষ কাজের জন্য, তাই জন্য একটুখানি চিংড়ির আলু দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি চচ্চড়ি করে নিচ্ছি, আর একটু ভাত বানিয়ে নেব, তাহলেই হবে, একেবারে সিম্পল। আর ওখানে গিয়ে যা খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে এসে সিম্পল খাওয়াটাই ঠিক মনে হলো। তো যাই হোক, বেরোচ্ছি যেখানে, ওখানে গিয়েও হয়তো আরও কিছু ফুচকু খেতে চাইবে, তো তখন আবারও খাওয়া দাওয়া হবে, ওই জন্য এই বেলাটা একটু সিম্পলই রাখলাম। আর ওদিকে ফুচকু করছে ক্লাস, আর আমি এই যে ভালো করে একটুকে মাখিয়ে নিয়েছি, তারপরে তেল ঢেলে দেবো। আমি কিন্তু এখনও ঘুমিয়ে আছে, একটু কাজটা শেষ হয়ে গেলে ওকে তুলবো। এখন কটা বাজে? মোটামুটি 8টা মতো বাজে, গাছগুলো ঝটপট ছাড়তে হবে। ওদিকে আবার আমিকে নিয়েও যেতে হবে ছবি তোলার জন্য। আজকে যাচ্ছি পাসপোর্ট করাতে, আমাদের সবার সবার বলতে পুচকুর পাপার তো আছে, আমারও আছে, কিন্তু আমার সামনে মাসেই না ওটা এক্সপায়ার করে যাবে, আর পুচকুরটা অলরেডি এক্সপায়ার করেই গেছে। তাই আমির জন্য ওয়েট করছিলাম, এবার তিনজনেরই একসঙ্গে করে নেব, তাহলে হয়ে যাবে। তো এদিকে এটাকে ঢেকে দিয়ে সেই মাছে দিয়ে দিলাম একটু জল দিয়ে, এবার মাখো মাখো হয়ে গেলেই তারপরে নামিয়ে নেব। যাই এবার ওদিকটাই যাই, এই দেখো মোটামুটি হয়ে এসেছে। আর এখন এই আমিকে রেডি করিয়ে দিয়েছি একেবারে, দিয়ে নিয়ে যাচ্ছি ছবি তোলাতে, কারণ ওর ওখানে তো ছবি তোলানো হবে না, এখান থেকে তুলিয়ে নিয়ে যেতে হবে ওই জন্য। তুই বললি না তো কোথায় যাবি, বল কোথায় যাবি? তাইতে দেখো যাবি কি করতে, পাসপোর্ট করতে। বাবা গো, খোলো খোলো, আয়, যাবি না ছবি তুলতে? আয় চল, হাত ধরো হাত ধরো, কি রোদ বাইরে, কি রোদ এইদিকে। আমিকে জিজ্ঞাসা কর কোথায় গেছিল পুচকু, আমিকে জিজ্ঞাসা কর কোথায় গেছিল, কি বলল? না না, দেখেছো কি দুষ্টু, ওকে বলে কি না ইউনিকর্ন কিনতে গেছিলাম, আসলে ওর ক্লাস চলছিল তাই ওকে বাড়িতে রেখে গেছিলাম, আর ঝটপটি ছবিটা তোলা হয়ে গেছে, আমি একদম চুপটি শোনা হয়ে বসেছিল ছবি তোলার সময়। তো যাই হোক, তারপর একটা দোকানে ঢুকেছিলাম, তো সেখানে ইউনিকর্ন ছিল, তাই জন্য বলছে দিদি ইউনিকর্ন কিনতে গেছিলাম। ক্লাসের মাঝখানে পুচকু একটু বেরিয়েছিল, তখন ওকে ঝটপট খাইয়ে দিয়েছি, তারপর আমি কেউ খাইয়ে দিয়েছি, তারপর এই দেখো আমরা সব রেডি টেডি হয়ে বসে আছি, পুচকুর জন্য ওয়েট করছি। ওর আবার 1:30 অবধি ক্লাস, আর আমাদেরকে 1:30 বেরোতে হবে, ওদিকে 2:30-এর একটা আছে, 3টের সময় একটা আছে, 3:45-এ একটা আছে, মানে স্লটগুলো সব এরকমই পড়েছে আমাদের আর কি তিনজনের। তো যাই হোক, ওকে একটুখানি এন্টারটেন করার চেষ্টা করছে ওর পাপা, কারণ ও না হলে এদিক ওদিক ছটফট করছে। কেন জাস্ট 1:30 মতোই বাজে, পুচকু যেই বেরিয়েছে ঝটপট ওকে তুলে একদম রেডি ফেডি করিয়ে চলে এসেছি। তো দেখো না দুবোনে কি খুশি বাইরে বেড়াতে যেতে পাবে বলে, আর আমাদের এদিকেও হয় হচ্ছে যদি না লেট হয়ে যায়, কারণ ওদিকটা এখন প্রচণ্ড জ্যাম থাকে, আর আমাদের এদিক থেকে ওইদিকে যেতে রুবি পর্যন্ত যেতে বেশ টাইম লেগে যায়। তো চলো আস্তে আস্তে বেরোনো যাক, কতক্ষণ লাগে দেখা যাক, মোটামুটি 2:30-এর আগে পৌঁছলেই হবে। আর বাইরে যা রোদ, বাপরে বাপ, একদমই তাকানো যাচ্ছে না, কিন্তু আকাশটা দেখো কি ক্লিয়ার,
খুবই সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে আর কি। আর আর বাইরে বেশ হালকা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, কিন্তু প্রচণ্ড গরম। আর এই যে আমরা প্রত্যেকটা সিগন্যাল আটকে যাচ্ছি জানো, এবার একটুখানি ভয় ভয় করছে যে আলটিমেটলি তাড়াতাড়ি পৌঁছতে পারবো তো টাইম মতো, সেটাই মনে হচ্ছে। তো দেখা যাক, আমাদের কিছু করারও ছিল না, প্রচুর ক্লাস ছিল, ক্লাসটা শেষ করে তবেই না বেরোবো তাই না বলো। তো যাই হোক চলো এখন ঝটপট যাই, তারপরে দেখি কি অবস্থা। এই তো অর্ধেকটা পথ চলে এসেছি, এই দেখো সায়েন্স সিটি, আর সামনে এই অ্যাটমসফিয়ারের বিল্ডিং, যেটা দূর থেকে দেখে অদ্ভুত লাগে কিন্তু। যাই হোক চলো, আজকে প্রত্যেকটা সিগন্যালে দাঁড়াতে হয়েছে জানো, এখানে এসে দেখি এরকম লাইন আছে প্রচুর। এই যে আমরা বসে আছি এখন, কখন যে হবে তার ঠিক নেই, দেখা যাক। বললো পাসপোর্ট হ্যামিরানি কি গো, তুমি এত দুষ্টু করছিলে কেন? দুষ্টু কেন করছিল? কোথায় যাচ্ছিস? সাউথ সিটি। যা গরম লাগছে, এসিটা অন করব, তুলে দাও। তো ফাইনালি আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, পুচপুরটা হতে একটু টাইম লাগছিল, আর আমাদের একদমই টাইম লাগেনি, 5 মিনিট করে খুব চলে গেছে। আর এখন চলে এসেছি সাউথ সিটি মলে, অনেকদিন পরে এলাম জানো তো, অনেকটা টাইম বেঁচে গেছে, এখন মোটামুটি 4টে মতো বাজে। পুচকুর পাপা বললো চলো তাহলে কোথাও থেকে ঘুরে আসি, তখন পুচকু বললো অনেক দিন হয়ে গেল সাউথ সিটি যাওয়া হয়নি, তাই কাছেই চলে এসেছি যেখানে রুবির, তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসি, আর ওদেরও একটু ছোটো মতো আউটিং হয়ে যাবে। যাক একটা কাজ তো মিটলো, পাসপোর্টের কাজটা এটাই বেশ চাপে ছিল জানো, হয়ে গেল। এবার আমরা যখন তখন ইন্টারন্যাশনাল কোনো ট্রিপ করতেই পারি বা। তো চলে এসেছি সাউথ সিটিতে, আমার এখানে আসতে না বেশ ভালো লাগে, বেশ ফাঁকা ফাঁকা, তো ওই জন্য। এই দেখো আমি খেলনার দোকান দেখে হাত ছেড়ে দিয়ে চলে গেছে ওর পাপার, কি মজা যে করছিল এখানে তার ঠিক নেই। ওই দেখো, আসলে বাচ্চা তো, সব বাচ্চারা এরকম খেলনা দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারে না, খুব খুশি হচ্ছিল এগুলো দেখে আর কি। আর ও একা একা চলে যাচ্ছিল জানো, এদিক ওদিক দেখো কি আনন্দ পাচ্ছে। কি নেবে? কোথায় ইউনিকর্ন? ওখানে নেবে? আর কি নেবে? ও সবগুলো দেখে বলছে এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও, মানে সব কিছু ও নেড়ে খেটে বেড়াচ্ছে আর কি। বেশ ভালো লাগছিল, ও যা মজা করেছে ওদেরকে মজা করতে দেখে বেশ ভালো লাগলো। তারপর ভাবলাম একটা ছবি তুলে দিই, কিন্তু কে কার কথা শোনে, আমি তো কারোর কথা শুনে না, নিজে নিজে একদম এদিক ওদিক ছোটাছুটি করে চলে যাচ্ছে, ওর পিছন পিছন ছুটে যাওয়া হচ্ছে এই আর কি। কিন্তু পুচকুর প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য ও বলছে আগে চলো খেয়ে আসি ফুড কোর্ট থেকে, তারপরে ঘুরে বেড়াবো। আর এদিকে ওর কথা কে শোনে, ওর বাবা বলছে দাদা আগে একটুখানি তোদের ড্রেস ফ্রেস দেখে নি তারপরে। তো এই যে আমি ঘুরে ঘুরে ওই দিকেই চলে যাচ্ছে, দেখো কালারফুল যে পছন্দ হয়েছে খুব। তো পুচকু বললো আর পাচ্ছি না, এখন আগে খাবো তারপরে। তো ওই জন্য আমরা জারাতে যাচ্ছিলাম, কিন্তু ও খাবো বলাতে একবারে ফুড কোর্টেই চলে যাচ্ছে বা সরাসরি, তারপরে আস্তে আস্তে যদি মনে হয় তখন এসে কেনাকাটা করবো। আর এখন একটা মজার ঘটনা ঘটে গেছে, ওই যে সেই খেলনা দোকানটার সামনে দিয়েই যাচ্ছিলাম, তো পুচকু কি সুন্দর অ্যামিকে ভুলিয়ে রাখার চেষ্টা করছিল, না হলে তো পুচকু, না হলে তো অ্যামি আবারও খেলনা দোকানটায় ঢুকে যাবে ওই জন্য। তো চলো যাই একটু ফুড কোর্টে, যে যার মতো, পুচকু তো অনেক কিছু খাবে, অর্ডার কর, মানে অর্ডার করবে এরকম বলছে আমাকে যে মামা এই সেই তাই অনেক কিছু। ঠিক আছে আজকে ট্রিটটা আমার পক্ষ থেকে, তুই যা খেতে চাইবি তাই খাওয়াবো, কারণ আজকে একটা ভালো দিন গেল আমাদের ওই জন্যই আর কি। আর এটা কোনো প্রি প্ল্যানই ছিল না জানো আমাদের, হঠাৎ করে হয়ে গেছে, কাজটা হয়ে গেল ভালো মতো, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি। আসলে লাইফে সব দিনগুলো এরকম যদি সারপ্রাইজলি ভালো হয়ে যায় সেটা কিন্তু বেশ মজাই লাগে তাই না বলো, মুডটাও দারুণ ফ্রেশ হয়ে যায় একদম। কি খাবে? পিৎজা খাবে? ওরে বাবা, তাহলে পাপা আসুক, তোমাকে বলছি পিৎজার কথা।
কেন তুই জানা নে আমি নে গয়ম ফুকর ফুকর কি হলো গয়ম ফুকর ফুকর কেমন ফুকর দিয়েছি ফুক নাও তো এবার আমরা ভাবলাম একটা অন্য ধরনের খাবার ট্রাই করি। তো বাড়িটা নেওয়া হয়েছিল, দেখা যাক এটা খেতে কেমন হয়। পুচকুর পাপা বললো খেতে তো ভালোই হয় মোটামুটি, দেখি পুচকু কি বলে। খেয়ে এমন বিজ্ঞের মতো খাচ্ছে না, মনে হচ্ছে যেন খুব টেস্ট পাচ্ছে। ওই দেখো, হ্যাঁ ওটা সত্যি ভালো খেতে। তো এই যে চলে এসেছে ওর ম্যাকডি, যেখানেই যাক ম্যাকডি ওর লাগবেই, যত কিছুই খায় না কেন। তো আমরা অনেক কিছুই অর্ডার করে ফেলেছিলাম। এটা হচ্ছে অ্যামির জন্য হয়েছে পিৎজাটা। অ্যামি বললো না পিৎজা খাবে, ও তো কিছুই খায়নি খালি ফ্রেঞ্চ ফ্রাইজ ছাড়া। তো ওই জন্য আর কি নেওয়া হয়েছে। বাট যা খাবার নিয়ে নিয়েছি আমরা, মনে হচ্ছে না রাতে গিয়ে আমাদের আর ডিনার করতে হবে আর কি, এরকম ব্যাপার। আর অ্যামিকে না ঠিক করে বসিয়ে রাখা যাচ্ছে না জানো, এত দুষ্টু করছে ও, মানে চারিদিকে ছুটে ছুটে চলে যেতে চায় এইরকম আর কি। তো আমরা ভাবলাম চাটা অন্যদিকে খাবো, ট্রি জাংশনটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হেঁটে হেঁটে এদিকটায় এসে তারপরে ট্রি জাংশনটা পেলাম। তো চাটা খেয়ে নিয়েই আমরা বেরোবো আর কি। তো যাই হোক, আজকে দিনটা খুবই মজা হলো হঠাৎ করেই, আর হঠাৎ করে আসা মজাগুলো কিন্তু আরও বেশি আনন্দিত লাগে, তাই না বলো। তো যাই হোক, ওই যে ঋতু কুমার, বাপরে বাপ প্রচণ্ড দাম সব, ওদিকে তাকানো তাকাতেও ভয় লাগে আর কি। যাই হোক চলো, সব কিছু হয়ে গেল। কিন্তু পুচকুর ড্রেসটাই নেওয়া হলো না জানো, একটা ড্রেস পছন্দ করেছিলাম কিন্তু ওটা নেওয়া হলো না। তো ভাবছি অনলাইনে নিয়ে নেব, দেখে রেখেছি, তারপরে আর দোকানটাই যাওয়াই হলো না নিচে। আর এখন কি করেছে দেখো অ্যামি, অ্যামি ঘুম পেয়ে গেছে, তো ঘুমিয়ে গেছে আর পাটাকে কোথায় রেখেছে দেখো কি অবস্থা। আমি তো ভাবতে পারিনি ওর মাথায় এত বুদ্ধি, ওর মধ্যে পাটা ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আরাম করে ঘুমিয়ে আছে। যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন আসি তাহলে।